একটি অনাকাঙ্ক্ষিত বুধবার, বাবা হারিয়ে এতিম হয় দুটি ছেলে, চারজন মেয়ে এবং স্বামী হারিয়ে বিধবা হন একজন স্ত্রী। ঠিক সেদিনই বুধবারকে ভালোবাসতে না পারার দায়ে নাম রেখেছি শোকবার। শত্রু হলেও মৃত ব্যক্তিকে মূলত প্রিয় বলেই ঘোষণা দেয় সর্বত্র। মৃত্যুমুখ সাধারণত শত্রু কিংবা মিত্র, সবার মনেই বিষণ্ণতার দাগ বসিয়ে যায়। দুই পুরুষের বিয়োগ বার্তা দিয়ে গত হয়েছে এক পুরুষ। প্রিয়জন চলে যাওয়ায় প্রিয়জনদের নিঃশ্বাসেও প্রবেশ করে শোক। বিজলির গতিতে স্বজনকে ছুঁয়ে যায় এসব মৃত্যু শোক। দেশ থেকে বিদেশ, দেশান্তর, পিতা এবং স্বামী হারানো শোকের আহাজারি সইতে না পেরে প্রকৃতিও কেঁদে ফেলে। বিদেশের মাটি ভিন্ন হলেও আকাশ এক, এর যথার্থ প্রমাণ নিয়ে ওতপ্রোতভাবে কান্না হয়ে ঝরে পড়ে অঝোর বৃষ্টি। নৈঃশব্দে চোখে শুরু হয় শ্রাবণ, শোকাচ্ছন্ন হয় আকাশ। বাবা ছিলেন জীবনযুদ্ধের এক দুর্দান্ত যোদ্ধা, আমার চলমান জীবনের একমাত্র পুরুষ আইডল তিনি। তার বুক এতটাই বিশাল ছিল যে তিনি অনায়াসে পৃথিবীর সমস্ত দুঃখ লুকাতে পারতেন তাতে। আমার সর্বসেরা নায়ক আমার বাবা। ঠিক বুধবার দুপুরে এই পৃথিবী নামক ভুবন ছেড়ে গত হয় সমস্ত দুঃখ নিয়ে। অথচ আমাদের হারিয়ে যায় সমস্ত সুখ, শুরু হয় আমার পিতৃহীন জীবন। বেঁচে রই অবিরত রক্তস্রাত হয়ে। তখন থেকে বুধবার লিখতে গেলে আমি শোকবার লিখে ফেলি। সুখ দূরত্বের দেয়ালে আটকে থাকলেও শোক কখনো আটকে থাকে না। প্রবাস জীবনের অমোঘ বাক্য, শোক কখনো দূরত্বের দোহাই পরোয়া করে না। বাবার মৃত্যুর খবরটা কেউই আমাকে স্পষ্ট বলার স্পর্ধা দেখায়নি, বোনেরাও ফোন ধরেনি কেউ। অন্যথায় আত্মীয় স্বজনের কাছে জানতে চাইলে থতমত খেয়ে উল্টো নিরর্থক প্রশ্ন ছুড়ে দিতেন। চরম অসহ্য বোধে কেবল কথা শূন্য হয়ে আসছি। অনিচ্ছা সত্ত্বেও বাবার মৃত্যু মুখ আমার চোখে ভাসছে। মনে হচ্ছে হাজার মাইলের দূরত্ব ভেদ করেই স্পষ্ট দেখছি বাবার নিথর দেহ। ক্রমশ আমার ভেতর থেকে স্পষ্ট শব্দের ঢোক বেরিয়ে আসছে, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে বুধবার এতিম এবং বিধবা জন্ম দেয়, এই এতিমের আঙ্গুলে তাকে শোকবার বলে লিখিত ঘোষণা দিলাম, শোকবার বলে ঘোষণা দিলাম।